हमने तो छोड़ दिया। रामनगर एकेडमी कर्तृक आयोजित ऑनलाइन क्लास कार्यक्रम। सुप्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा केमन आछो? आशा करी भलो आछो। स्वास्थ्य सचेतन हबे, स्वास्थ्यविधि मेने चलबे, हैंड सैनिटाइजर व्यवहार करबे, मास्क परिधान करबे। आमी सफरल चक्रवर्ती, रामनगर एकेडमी सिनियर शिक्षक। आजकल विषय ষষ্ঠ শ্রেণীর বাংলা। বিষয় শ্রেণী অধ্যায় নাম তোলপা। তোলপা এই গল্পের লেখক কে? সৈকত ওসমান। তোলপার গল্পের সৈকত ওসমান লেখক। আজকের পাঠে আলোচনা করা হবে তোলপার গল্পের শব্দার্থ নিয়ে আলোচনা করা হবে। তোলপার গল্পের শব্দার্থ বলতে চিক্ক। চিক্ক শব্দের অর্থ কি? শিক্ষার। শিক্ষার হলো উচ্চ স্বরে কথা বলা, বড় করে কথা বলা, সেটাই শিক্ষার বোঝানো হয়েছে। পাঞ্জাবি বা মিলিটারি এই শব্দের অর্থ। পাঞ্জাবি বা মিলিটারি শব্দের অর্থ হল পাকিস্তান পাঞ্জাবি রেজিমেন্টের সৈনিক। পাকিস্তানে যে সৈনিক আমাদের অতর্কিত হামলা করেছে, এই সৈনিকদেরকে বলা হতো কি? পাঞ্জাবি। এটা এই ঘটনা হয়েছিল কত সালে? 1971 সালে। পাকিস্তানে অন্যান্য সৈন্যদল সঙ্গে এরা পূর্ব বাংলায় নিরস্ত্র জনগণের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। এই পাঞ্জাবিরা আমাদের পূর্ব বাংলার উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে পাঞ্জাবিরা, যখন আমাদের দেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল। তারপর দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমাদের এই দেশ ভাগ করা হয়েছে। পাকিস্তান আমলে 1970 সালে আমাদের এটা ছিল পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। তারপর 1971 সালে আমাদের দেশে নির্বাচন করা হয়। নির্বাচনের পর আমরা এই দেশে ভাগ করা হয়, এদেশের নাম রাখা হয় বাংলাদেশ। 25শে মার্চ অর্থ 1971 সালের 25শে মার্চ। ওই তারিখে কাল রাতে পাকিস্তানি বাহিনী বাংলাদেশ অতর্কিত হামলা করে এবং আক্রমণ শুরু করে। যখনই অতর্কিত হামলা করে, তখন বাঙালিরা একাত্মবোধ হয়ে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে। যেমন বাংলাদেশে মুক্তিযোদ্ধা, বাংলাদেশে দামাল ছেলেরা, তারা আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন। গারো পাহা শব্দের অর্থ কি? বাঙালিদের উপর অতর্কিত আক্রমণ করা। যখন এই গারো পাহা ছিল, তখন বাঙালিদের উপর অতর্কিত আক্রমণ করেছিল। পৌর, পৌর শব্দের অর্থ কি? প্রবীণ। প্রবীণ হল যৌবন এবং বার্ধক্যের মাঝামাঝি বয়সকে বলা হয় প্রবীণ। মধ্য বয়স যাদের, তাদেরকে বলা হয় প্রবীণ। থাবি খাওয়া অর্থ বিপদে পড়ে, নিত্যান্ত নিরুপায়, বোধ করা, মরণাপন্ন হওয়া। বিপদে পড়ে যখন নিত্যান্ত নিরুপায় হওয়া বোধ হয়, তখন মরণে পড়ার পরে বলা হয় খাপি খাওয়া। অসহায় বোধ করা, কোনো তার সহায় সম্ভব নেই, অসহায় বোধ করাকে বলা হয় খাপি খাওয়া। চাঙ্গা শব্দের অর্থ হল বাঁশের তৈরি ঢাল, ঝুড়ি, টুকরো। আমরা দেখো গ্রামেগঞ্জে অনেকগুলো বাঁশের তৈরি ঝুড়ি আনে, টুকরি আনে, বিভিন্ন কিছু বাঁশের তৈরিতে কাজ করা হয়, কারুকাজ করা হয়, এটাকে বলা হয় চাঙ্গা। নিমেষে অর্থ চোখের পলক, মানে চোখের পলকে কোনো কিছু দেখে বলা, এটা হলো নিমেষে। হঠাৎ করে একটা কিছু চোখে দেখা হয়েছে, এটাকে বলা হয় চোখের পলক। চোখের পলকে ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, হঠাৎ করে দেখছো দাঁড়ায় গেছো, হঠাৎ করে দেখা যায় যে ভূমিকম্প হইতেছে, তুমি কাঁদতেছো, এটাকে বলা হয় চোখের পলক। হঠাৎ করে কোনো কাজ হওয়াকে বলা হয় নিমেষে। কাফিলা অর্থ সারি বেঁধে চলা, অতিকৃত। একসাথে যখন স্কুল ছুটি হয়, সবাই সারি বেঁধে চলে, সেটাকে বলে কাফিলা, বা সারি বেঁধে চলা অতিকে দলকে বলা হয় কাফিলা। জাল অর্থ মাটির তৈরি পি, মোটা বড় পাত্র, এটাকে বলা হয় জাল। মাঝে অর্থ হয়রা পাপের শব্দ। কোনো
নাজে যদি তুমি নাজেয়াল হও পেরেশান হও সেটা হলো নাজেয়াল। জড়ি, জড়ির অর্থ জড়ি, দুর্বল হীনবল বৃদ্ধ জরাতীর্ণ। অশান্তি অর্থ অস্বস্তি, মনের অশান্তিকে বলা হয় অশান্তি। উঁচু ছেলেমেয়ে অর্থ ছোট ছোট ছেলেমেয়ে, উঁচু ছেলেমেয়ে অর্থ ছোট ছোট ছেলেমেয়ে শিশু ছেলেমেয়েদেরকে বলা হয়। ঝাঁপ, যে চাষে বা স্বাস্থ্য উদ্যোগে হয় কিছু করে। উর্দি, উর্দি সাধারণত সৈনিকের জন্য নির্ধারিত পোশাক, সৈনিকের নির্ধারিত পোশাককে বলা হয় উর্দি। দেখো আমাদের বাংলাদেশে সেনাবাহিনী আছে, এদের পোশাকগুলো হলো অন্য ধরনের, আমাদের সাথে ওদের পোশাকের কোনো মিল নেই, এদেরকে বলা হয় উর্দি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, তোমাদেরকে অনলাইন ক্লাসের জন্য তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো। সবাই ভালো থাকো।